শুরু করছি তপনদার বাংলা এই চ্যানেলটি আজকের আলোচনা করব এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রীড়া সংস্কৃতি এই বিভাগ থেকে খেলাধুলা এই অধ্যায় থেকে আলোচনা করছি কুস্তি নিয়ে এবছরের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সমস্ত প্রশ্ন বাংলা বিষয় পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাঙালির কুস্তি চর্চার বিবরণ দাও প্রাচীনকাল থেকে মল্লযুদ্ধ বা কুস্তি বাঙালির ক্রীড়া সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ প্রাচীন কাব্য মহাভারত কিংবা রামায়ণে একাধিক মল্লযুদ্ধের ইতিহাস বর্ণিত হয়েছে প্রাচীন যুগে রাজা মহারাজাদের মধ্যে কিংবা তাদেরই পৃষ্ঠপোষকতাতেই এই খেলাটি সীমাবদ্ধ ছিল যা বিশ শতকের দ্বিতীয় দশক থেকে মধ্যবিত্ত বাঙালিদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে বাঙালিদের মধ্যে কুস্তিতে জনপ্রিয় করে তোলার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে গোবর গুহের তিনি ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে সসম্মানে উপস্থাপিত করেছেন গোবর গুহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সাফল্য অর্জন করেন তার পিতামহ অম্বিকাচরণ গুহ ছিলেন বাংলাদেশের আখড়া সংস্কৃতির জনক যতীন্দ্রচরণের পিতামহের কাছে এবং বিখ্যাত কুস্তিবিদ খোলসা চৌবে এবং রহমানির কাছে তালিম লেন আমেরিকা ইংল্যান্ড প্যারিস প্রভৃতি দেশের কুস্তিগিরদের সঙ্গে লড়াইয়ে তিনি জয়ী হন তিনি প্রথম এশিয়ান যিনি কুস্তিতে বিশ্ব চ্যাম্পিয়ন হন বোকা টিব্বি কুল্লা ইত্যাদি বহু নতুন প্যাচের উদ্ভাবন করে তিনি ভারতীয় কুস্তির শৈলীকে সমৃদ্ধ করেন কুস্তির মঞ্চে কচিকাচাদের ক্ষুদ্র বস্ত্র পরিধান করে শারীরিক এই কসরত নানান কৌশলে প্রতিপক্ষকে পরাস্ত করা দর্শকের কাছে দৃষ্টি নন্দন তাই এই প্রতিযোগিতায় দর্শকও হতো বিপুল যতীন্দ্রচরণের পিতামহী রাখড়ায় আরও এক কুস্তিগীর হয়ে উঠেছিলেন তিনি হলেন কৃষ্ণগুপ্ত অম্বিকা চরণের মৃত্যুর পর ফণীন্দ্রকৃষ্ণ নিজের বাড়ির কাছে আখড়া খুলে নিয়মিত কুস্তি ও ব্যায়াম চর্চা করতেন এবং বহু বাঙালি অবাঙালি তরুণকে কুস্তির তালিম দেন বিখ্যাত এই কুস্তি ছিলেন লৌহমানব নীলমণি দাসের শিক্ষক রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের সহোদর যতীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য বাঙালি যুবকের চেষ্টায় কুস্তি বাঙালির জাতীয় বিকাশের সহায়ক হয়ে ওঠে